সালামু আলাইকুম। এই ভিডিওটা আসলে তাদের জন্যই জরুরি যারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দেশ থেকে বিদেশে টাকা পাঠান এবং এই টাকা অন হোল্ডে পড়ে থাকে। সো আমি গত 4 এপ্রিল সৌদি আরব থেকে দেশে বাংলাদেশে টাকা পাঠাইছিলাম। সো আমার টাকা অন হোল্ডে পড়েছিল। সো আমার টাকা অন হোল্ডে পড়েছিল কারণ আমার যে রিসিভার যে ইনফরমেশনগুলো, যে লিগাল ডকুমেন্টসগুলো, আমি ওগুলা আসলে সাবমিট করি নাই। আমি শুধু নাম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়েই টাকাটা প্রেরণ করে দিয়েছি। সো এই জন্য আমার টাকাটা তারা আটকে দিয়েছে। তো তাদের আরও কিছু লিগাল ডকুমেন্টস দরকার, সো বৈধ ডকুমেন্টস দরকার, যেমন ইংলিশ ভার্সন আইডি, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট। সো আপনি আপনার টাকা যদি অন হোল্ডে পড়ে থাকে, সো আপনাকে যা করতে হবে, আপনাকে মাই আইডি @westernunion.com এই ইমেলে আপনার রিসিভার ডকুমেন্টস, পাসপোর্ট, এনআইডি কার্ড আপনাকে পাঠাতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে যে ট্র্যাকিং নাম্বারটা আছে ওই নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং তারা আপনার এই ট্র্যাকিং নাম্বারটা দেখবে এবং লিগাল ইনফরমেশনগুলো, লিগাল যে ডকুমেন্টসগুলো ওইগুলো দেখবে। দেখার পর আপনার যে টাকা যে অন হোল্ডে পড়ে থাকা এটাকে তারা ভেরিফাই করে আপডেট করে দিবে, মেবি আপনার টাকা চলে যাবে। এবং আপনি যদি এই টাকাটা আবার ব্যাক চান, যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক চলে আসুক, তাহলে আপনি সেখানে লিখে দিতে হবে যে আই ওয়ান্ট টু রিফাউন্ড মাই মাই ব্যালেন্স, মাই মানি। সো এইভাবে ফলো করলে তো আপনারা আরও কিছু। আজকে সকালেই আমি ওয়েস্টার্ন ইউনিয়ন যে ইন্টারন্যাশনাল কল সেন্টার, আমি সেখানে কল করেছিলাম। অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা মেল করবেন, কোন অ্যাড্রেসে মেল করবেন, কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। সো প্রথমে আমাকে জিমেইলে যেতে হবে। আমি জিমেইলে যাচ্ছি। জিমেইলে গিয়ে আমি যেহেতু টাকাটা অন হোল্ডে আছে, আমি হয়তো বা টাকাটা রিসেন্ডের জন্য আবেদন করব অথবা টাকাটা রিফান্ডের জন্য আবেদন করব। তো আমি নতুন একটা মেল করব, এখানে কম্প্রেসে ক্লিক করলাম, সরি কম্পোজে ক্লিক করার পর আমি এখানে ওয়েস্টার্ন ইউনিয়নের যে মেল অ্যাড্রেস আমি ওটা ওখানেই লিখব, যে mimid@westernunion.com। এটা হচ্ছে তাদের ওয়েব অ্যাড্রেস, মেল অ্যাড্রেস। সো আমি অ্যাড্রেসটা দিলাম, এখানে সাবজেক্ট দিলাম। সাবজেক্টটা হচ্ছে আপনার যে ট্রান্সফার, যে ট্র্যাকিং নাম্বারটা আছে এখানে, আপনি যখন টাকা ট্রান্সফার করবেন তখন আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। আপনি এখানে ট্রান্সফার ট্র্যাকিং নাম্বারটা দেবেন শুধু, 9944162630। আমি আমারটা দিলাম। এরপর এখানে কম্প্রেশন হিসেবে আপনি লিখবেন যে আপনি যে টাকাটা রিফান্ড চান তাহলে রিফান্ডের কথা লিখবেন, আর যদি আপনি টাকাটা রিসেন্ট চান সেক্ষেত্রে আপনি কোনো কিছু লেখাতে পারবেন। যেহেতু আমি টাকাটা রিফান্ড চাচ্ছি, সো আমি টাইপ করতেছি শামিম, সো মাই ট্রান্সফার নাও অন হোল্ড, আই ওয়ান্ট টু রিফাউন্ড মাই মানি, আই এম সেন্ডার, দিস ইজ মাই পাসপোর্ট অ্যান্ড রিসিভার এনআইডি। সো আমি এখানে লিখে দিলাম যে আমি আমার টাকাটা রিফান্ড চাচ্ছি। সো আমি এখান থেকে আমার এনআইডি এবং যে রিসিভার, সরি আমার পাসপোর্ট এবং যে রিসিভার আছে রিসিভারের এনআইডিটা আমি দিব। সো আমি আমার ডকুমেন্টসগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে মেলটা সেন্ড করে দিব আপনাদেরকে। মেলটা সেন্ড করার 5 থেকে 6 ঘন্টা পর আপনার কাছে এমন একটা মেল আসবে, যে মেলটাতে লেখা থাকবে এমন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে অলরেডি মেল চলে আসছে যে আপনার টাকাটা রিফান্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনি নিকটস্থ ওয়েস্টার্ন ইউনিয়নের ব্রাঞ্চ থেকে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাকাটা ফের চলে আসছে, যে আমার এটা হচ্ছে আলিমরা ব্যাংক। সো আপনারা যদি এমন কোনো কিছু সাফার করেন যে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালেন, টাকাটা যাচ্ছে না 2 দিন 3 দিন, এবং টাকাটা আপনি যখন ট্র্যাকিং করতেছেন তখনই অন হোল্ড দেখাচ্ছে, তো আপনার আপনার টাকাটা যদি অন হোল্ডে দেখায় তাহলে আপনাকে এই স্টেপে অবশ্যই আসতে হবে। আপনাকে অবশ্যই তাদের ইমেল অ্যাড্রেসে মেল করতে হবে এবং রিসিভারের ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। সো আপনি যদি রিসিভার ইনফরমেশনগুলো দেন অবশ্যই অবশ্যই আপনার টাকাটা তারা ব্যাক দিয়ে দিবে, হয় আপনার কাছে ফেরত দিয়ে দিবে অথবা
যে রিসিভার আছে তার কাছে পুনরায় টাকাটা প্রেরণ করবে। সো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।